মুখার্জি সুমন আচ্ছা এই মুহূর্তে রাহুল রায় রাহুল রায় এই মুহূর্তে রাহুল রায় আমাদের সঙ্গে চলে যুক্ত হয়েছে ভারতীয় উদ্যোগপতি এই মুহূর্তে আমেরিকা থেকে রাহুল রায় ভারতীয়দেরকে কেন চটাতে চান না যেই ক্ষমতায় আসুন না কেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং এই মুহূর্তে ভারতীয়রা কেন একটা বড় ফ্যাক্টর হয়ে আছে হ্যালো বলুন প্লিজ একটা ট্রাম্পের টুইট একটা সিগনিফিক্যান্ট টুইট এটা রিজন হিন্দু আমেরিকান একটা পপুলেশন ইজ ক্লোজ টু 1% আর আপনি যদি লাস্ট ইলেকশনটা দেখেন প্রায় 4টে স্টেটে নাম্বার অফ ভোটসে ডোনাল্ড ট্রাম্প যে হেরেছিলেন তার মার্জিন খুবই কম ছিল তার মধ্যে পেনসিলভেনিয়া জর্জিয়া অ্যারিজোনা আরেকটা বোধহয় স্টেট আমার মনে পড়ছে না যেখানে ধরুন 10,000 ভোট থেকে 30,000 ভোটের মধ্যে হার জিতের ফয়সলা হয়েছিল আর সেখানে হিন্দু আমেরিকানের পপুলেশন কোথাও 80,000 কোথাও 1,00,000 কোথাও 2,50,000 কোথাও 2,00,000 কিন্তু এরা কাকে ভোট দিতে পারে বলে আপনার মনে হয় মানে হিন্দু আমেরিকান বা তার পাশাপাশি যে ভারতীয়রা তারা কাকে ভোট দিতে পারে কারণ খুব স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি আমেরিকানরা কিন্তু ভারতীয়দেরকে তুষ্ট করার চেষ্টা করছে মানে বাংলা একটা সহজ কথা আছে তেল দেওয়ার চেষ্টা করছে এটা 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 অদ্ভুত লাগছে আমার এবার ভারত কি সুপার পাওয়ার হিসেবে সামনে আসছে একদমই ঠিক যেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন সিলিকন ভ্যালিতে পুরো ইউনাইটেড স্টেটসে আজকে ভারতীয়দের খালি ইকোনমিক পাওয়ারই না অনেক পলিটিক্যাল পাওয়ার সংগ্রহ করা হয়েছে আজকে হিন্দু আমেরিকানদের ভয়েস অনেক স্ট্রং হয়েছে আর যেখানে ইন্ডিয়ার মোদি ইন্ডিয়ার গভর্নমেন্ট ফরেন মিনিস্ট্রি স্ট্রং হচ্ছে সাথে সাথে আমাদের যে ডায়াসপোরা সেটাও এখানে দিন প্রতিদিন তার রাহুল দা এই মুহূর্তে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনারা দুজনেই সিলিকন ভ্যালি থেকে রয়েছেন আমেরিকার সিলিকন ভ্যালিতে যাওয়ার অনেক স্বপ্ন ভারতীয়দের অনেকে দেখেন এবং তার কাউন্টার এফেক্টও আমরা দেখি কিন্তু একটা কথা এই আশঙ্কাটা ভারতীয়দের অনেকের মধ্যে রয়েছে কমলা হ্যারিস যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান ভারতকে কি চাপে রাখার চেষ্টা করবে কমলা হ্যারিস সাধারণত একটু বামপন্থী ঘেঁষা সেটা ঠিকই কিন্তু ভারতকে এই সময় কন্ট্রোল করা ইয়া কোন থ্রেটে রাখা এটা কোনো দেশেরই সম্ভব নয় কমলা হ্যারিস আসুক চা কেউ আসুক হিন্দু আমেরিকান হ্যাজ বিকাম ভেরি স্ট্রং এই দেশে বেশ বেশ আমি আমি জুদা জিদ্দার আপনার আপনার প্রতিক্রিয়া আমি এক্স্যাক্টলি ইকোয়িং করছি রাহুলদা যেটা বললেন যে হিন্দু আমেরিকানদের ইনফ্লুয়েন্স বোথ ইন নাম্বার্স অ্যান্ড ফিনান্সিয়ালি হ্যাজ গন সো মাচ এতটাই বেড়ে গেছে যে কারো পক্ষে ভারতীয়দের বা হিন্দু আমেরিকানদের টেকিং ফর আ রাইড ইজ এ টাফ থিং একটা খুব ইম্পর্টেন্ট কথা জয়শঙ্করজি যখন এখানে এসেছিলেন উনি বলেছিলেন যে ভারত আর জিরো সাম গেমে বিলিভ করে না মানে তোমার সাথে কারো প্রবলেম আছে বলে আমিও তার সাথে প্রবলেম করবো ভারত সেটা বিলিভ করে না ভারত এটাকেই বিশ্বাস করে যে আমায় আমার ইন্টারেস্ট আমার মানুষের ইন্টারেস্টকে মাথায় রেখে আমি কাজ করবো তার জন্য আমাকে যা করতে হয় আমি করবো আমরা দেখেছি রাশিয়ার থেকে তেল কেনা বা বিভিন্ন ক্ষেত্রে তো যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একদিকে ভারত অ্যাজ এ ইন্ডিয়া অ্যাজ এ নেশন কতটা স্ট্রং হয়ে উঠছে আর অন্যদিকে হিন্দু আমেরিকানরা ইউএসএর ভেতরে কতটা ইম্প্যাক্টফুল হচ্ছে একটা কথা কিন্তু মনে রাখা সবার দরকার যেটা রাহুলদা বললো আমি সেটাকে আবার বলছি যে হিন্দু আমেরিকানরা হলো ভারতের সব থেকে স্ট্রং ওয়েপন এরা আমেরিকার মতো একটা স্ট্রং দেশে একটা ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে তাদের নিজেদের মেধার মাধ্যমে উঠেছে আমরা কাউকে অ্যাগ্রেসার নয় আমরা কাউকে অ্যাটাক করি না আমরা জাস্ট ভগবানের দেওয়া যে মেধা তার মাধ্যমে হাম্বেল ব্যাকগ্রাউন্ড দেশ থেকে এসে আজকে এখানে করে খাচ্ছে এবং সেখানে আজকে এই জায়গায় পৌঁছেছে তুমি লিস্ট অফ কোম্পানির সিওদের নাম বলছিলে বিজনেস ওনার দের কথা বলছিলে উই এটা দেখায় যে ভারতীয়রা জাস্ট মেধার মাধ্যমে আছে কোথায় পৌঁছেছে তো একদিকে ইন্ডিয়া আর একদিকে হিন্দু আমেরিকান ডায়াসপোরা দুইয়ে মিলে কারো পক্ষেই ভারতকে টেকিং ফর আ গ্রান্টেড এন্ড টেকিং ফর আ রাইড ইজ নট পসিবল সুমন মুখার্জি আমার এক্স্যাক্টলি হিন্দুদেরকে বাংলাদেশে বা অন্য দেশে অত্যাচার করা সম্ভব নয় একদম জুদাজিদ্দা আমি প্রমিস করছি
5th November অনেক কিছু বদলাতে চলেছে। আপনাকে আমি 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টা হয়তো কথা বলতে দেবো, কিন্তু আমার যেহেতু একদম সময় একদম সংক্ষেপে, আমি সুমন মুখার্জির কাছে লাস্ট 1 মিনিট 10 সেকেন্ড সময় আছে, প্লিজ সুমনবাবু আপনার ফাইনাল নোট। দেখো, চাঁদের দুটো মুখ আছে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, যেটা আমেরিকার দিক দিয়ে ভারতীয় যারা আছেন আমেরিকান তাদের দিক দিয়ে তারা ভীষণ উজ্জ্বল এবং তারা চাঁদনির আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আর একটা ডার্ক সাইড, ইন্ডিয়া, ইন্ডিয়াতে ইন্ডিয়ান হিন্দুজ ইন ইন্ডিয়া, তাদের ওপর আমেরিকান কী প্রতিক্রিয়া। আমার নিজের যা যেটুকু অভিজ্ঞতা এবং বুঝতে পাচ্ছি, আমেরিকা ইন্ডিয়ার ওপর যথেষ্ট চটে আছে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, তা না হলে খালিস্তানের মুভমেন্ট ক্যানাডা উইচ ইজ আ ভ্যাসাল স্টেট অফ ইউএসএ এরমভাবে চাগার দিত না, তা না হলে বাংলাদেশকে এরমভাবে উৎসাহিত করত না, তা না হলে মণিপুরে যে ক্রিশ্চিয়ান আন্দোলন থ্রু ওপিয়াম ট্রেড সেটা হতো না। সুতরাং আমি মনে করি ভারতবর্ষের দিক দিয়ে রিপাবলিকানরা আসাই ভালো, কারণ তারা ক্যাপিটালিস্ট কান্ট্রি, তারা দেশের স্বার্থে কাজ করবে এবং আমাদের পক্ষে সেটাই ভালো হবে। কিন্তু আমেরিকার চিত্রে হয়তো তারা ডাইভার্সিটি বিলিভ করে বলে তারা হয়তো আবার ডেমোক্রেসি যাবে। একদম একদম। এবং সুমনবাবু, আমার যেহেতু একদম সময় শেষ, আমি দুজন প্রবাসী ভারতীয় এই মুহূর্তে রয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ রিপাবলিক বাংলায় সিলিকন ভ্যালি থেকে আসার জন্য। আমি একটা জিনিসই যুদ্ধাজিদ্দা এটাই আমরা বিশ্বাস করি, রিপাবলিক নেটওয়ার্ক লাগাতার চেষ্টা করছে ভারত কোন কোন দিকে মাথা তুলে দাঁড়াচ্ছে, বিগ বস হচ্ছে, সেটা জানানোর মিনমিন না করে। আপনারাও আশা করি এটা গোটা পৃথিবীতে জানাবেন যে রিপাবলিক কিন্তু এই লড়াইটা করে যাচ্ছে। যুদাজিতা, রিপাবলিক বাংলা ময়ূক ডেফিনেটলি হ্যান্ডস ডাউন সব থেকে পপুলার চ্যানেল, জাস্ট বিকজ তোমরা ইউ হ্যাভ দ্য গার্ডস টু কল আ স্পেড আ স্পেড, অ্যান্ড যে মিনমিন করো না সেটার কারণেই, এবং এই কারণেই যে বাংলাদেশে হিন্দুদের কজ নিয়ে পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার, পশ্চিমবঙ্গে বিভিন্ন তোমরা যেভাবে কথাটা তোলো, আমি এটা বলতে পারি যে প্রবাসী বাঙালি এবং রাহুলদা হয়তো আমাকে সাপোর্ট করবে, এবং প্রবাসী বাঙালি এবং প্রবাসী ভারতীয়দের মধ্যে তোমাদের পপুলারিটি ইজ স্কাই রকেটিং। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই লড়াইটা লড়ে যাবো এবং অবশ্যই বাংলাদেশে যাই হোক না কেন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচাতে হবে, এই লড়াইটা থামাতে পারবো না। জবাব চায় বাংলা, জবাব চেয়ে যাবে বাংলা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক সঙ্গে।